بسم الله الرحمن الرحيم पनाह मांगता हूं मैं अल्लाह की शैतान मर्दूद से। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। अमर मने आशा छिलो जाबो मदीना, सबाई अमर मने आशा छिलो सलाम आमी करब गिए नबी हिजर रौजाय, बोलुन सलाम आमी बहु दूरे बाड़ी आमार जाइते पारी ना, मने बड़ो आशाय आमार जाबो मदीना। करे दरियाए डूब जाओ रे मन, पाइबे नबी जिर दीदार, खुले जाबे चोखेर पर्दा, दूर होबे मनेर आधार। अल्लाह उम्मा सल्ले कर जन्ने का दौर मोहन के आसे तूर आपोना, विपदर कंदारी नबी आसन सोनार मदीना। अल्लाह उम्मा सल्ले अफजल, सबसे अकरम, सबसे हय वाला, ए मालिक जन्नत कसम नियामत, मालिक जन्नत कसम नियामत, सबसे हय वाला नबी जे अल्लाह। हमद महमूद और मोहम्मद दो जहां का सरदार, जम से प्यारा रज दुलारा, जम से प्यारा रज दुलारा, रहमत का सरदार नबी जी अल्लाह। सवार बिना पर्दा
দাদি কান্তেন যারে যার মাপে কোরে দাম ও গো আল্লাহ মাপে কোরে দাম ও গো আল্লাহ মেরা জুনর্ত শিরি মেরা যত উপরে ওঠার দাপ একটা স্তর থেকে আরেকটা স্তরে যাওয়ার নাম হলো মেরাজ আর নবীর মেরাজের অর্থ হলো রজবীর চাঁদের রজবের চাঁদ না জি ২৬ তারিখ দিবাগত রজনীতে আল্লাহ দাওয়াত করেছেন আমার নবীকে ইস্তিকবাল দিলেন প্রথমে ৭০,০০০ ফেরেশতা দিয়ে জান্নাতে পোশাক পড়াইয়া আল্লাহর বেহেশতি বোরাকে চড়াইয়া আরশ আজিম পাড়ি দিয়ে লাম কানে নিয়ে মাবুদের জাতকে দেখানোর নাম হলো আমার দয়াল নবীজির মেরাজ জোরে বলো সুবহানাল্লাহ জি মেরাজ এক এক নবীর মেরাজ এক এক ভাবে হয়েছে তো আমার নবীর মতো মেরাজ আর কারো হয় নাই এক্সাম্পল আমার নবীজি মেরাজের রজনীতে হযরত জাকারিয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল আমার নবী জিজ্ঞাসা করে ভাই জাকারিয়া আপনি তো আমার আগ পূর্বে একজন নবী ছিলেন আমি জানতে চাই আপনাকে যখন আপনি যখন দিনের দাওয়াত দিতে লাগলেন কাফেররা আপনাকে দৌড়িয়ে মারার জন্য যখন দৌড়িয়ে নিয়ে যাচ্ছিলেন তখন আপনি একটা গাছের ভিতরে ঢুকেছিলেন গাছ আপনাকে আশ্রয় দিয়েছিল কাফেরের দলেরা শয়তান আপনার এই পাগড়ির লেজ আপনি গাছের ভিতরে শয়তান আপনার পাগড়ির লেজ একটু বের করে রেখেছে নবীর সাথে ইমানদারের সাথে আল্লাহওয়ালাদের সাথে শয়তানের দুশ্মনী সর্বদাই ভাই জাকারিয়া আলাইহিসসালাম বলুন তো গাছটা কেটে করাত দিয়ে যখন টুকরা করে আপনার মাথার কাছে যখন করাতটা এসে লাগলো আপনার মস্তকে যখন লাগলো তখন আপনার কাছে কেমন মনে হয়েছে প্রশ্ন করেছেন আমার নবীজি মেরাজের রজনীতে জাকারিয়া আলাইহিসসালাম জবাব দিলেন আল্লাহর নবী গো এই মেরাজের রজনী দুনিয়ার কোন নবী রসুলের দ্বারা আল্লাহ সম্ভব করে নাই সব নবীরাই আল্লাহর দিদার দিয়েছে সাত আসমান পর্যন্ত ইব্রাহিম নবী যেতে পেরেছে তারপরে আর যেতে পারে নাই আল্লাহ আপনাকে এমন মর্যাদা দান করেছে জান্নাতি বুরাকে চড়াইয়া শুধু আরশু আজিম নয় আরশু আজিম পাড়ি দিয়ে আপনাকে আল্লাহ লা মকানের দুলা বানাবে এমন পবিত্র রজনীতে আমারে প্রশ্ন করেছেন যখন করাত আমার মাথায় লেগেছে তখন আমার কাছে কেমন মনে হলো আল্লাহর নবী গো করাতটা দিয়ে যখন আমার মাথার কাছে আসলো আমি মনে হয় উহু করে চিৎকার দিব ওই টাইমে আমার আল্লাহ ডাক দিলেন জাকারিয়া রে উহু বইল না আমার প্রেমী যখন তুমি নিজের জীবন কোরবানি দিবা আমার নূরের দিকে তাকাইয়া দেখো আমি তোমাকে আমার দিদার দিলাম আল্লাহর নূরের দিকে তাকাইয়াছি কখন যে আমারে দুই টুকরা করেছে খোদার কসম আমি টের পাই নাই কখন আমাকে কেটে ফেলেছে আল্লাহর নূরের দিকে তাকিয়ে আছি আমাকে কখন মেরেছে এক বিন্দু আমি টের পাই নাই এই ছিল জাকারিয়া নবীর আল্লাহর দিদার মেরাজ ইউনুস আলাইহিস সালামের মেরাজ হয়েছে মাছের পেটের মধ্যে একটা মাছে ওনাকে খেয়েছে অমাবস্যা রজনী অন্ধকার একটা মাছে খেয়েছে ওই মাছটাকে আরেকটা মাছে খেয়েছে তিন অন্ধকারের ভিতরে গভীর সাগরের নিচে গিয়ে তিনি আল্লাহর দরবারে সারেন্ডার করলেন আত্মসমর্পণ করলেন এইভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ফাস্তা
وَعَجَبْنَا لَهُ وَنَزَّيْنَهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْزِي الْمُؤْمِنِينَ জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে আমি আলোচনা করছি। গভীর সাগরের নিচে একটা মাছ তাকে গ্রাস করেছে, ওই মাছটাকে আরেকটা বিরাট মাছ গ্রাস করেছে। অমাবস্যা রজনী তিন অন্ধকারের ভিতরে তিনি পড়েছে, গভীর সাগরে গিয়ে মাছের পেটে গিয়ে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর দরবারে এইভাবে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন। হে মাবুদ, তুমি আমাকে আদেশ করেছিলে এই এলাকার মধ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য, কাফের অত্যাচারে আমি এলাকা ছেড়ে অনেক দূরে রওনা করেছিলাম, তোমার কুদরত বুঝতে পারি না, নৌকা ডুবে যাবে, সবাইকে বাঁচানোর জন্য আমি নিজেই সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছি। ও মাবুদ, আমাকে মাছে খেয়েছে, ওই মাছটাকে আরেকটা মাছে খেয়েছে। অমাবস্যার রজনীতে গভীর সাগরের নিচে অন্ধকারের মধ্যে বসে আমি তোমার দরবারে আত্মসমর্পণ করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, মাবুদ তোমাকে ছাড়া কোনো আল্লাহ নাই, সুবহানাল্লাহ, একমাত্র মাবুদ তুমি, একমাত্র মালিক তুমি, তোমাকে ছাড়া আমার আর কেউ নাই, সুবহানাকা আল্লাহ তুমি পবিত্র, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি মহান, তোমাকে ছাড়া এই বিপদের দিনে আমার আর কেউ নাই, ইন্নি নিশ্চয় আমি কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা আকিদার কথা বলতে হবে, এখানে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিজেকে আজিজি আঙ্কেসারির নিজেকে আল্লাহর দরবারে নম্রতা ভদ্রতার জন্য বলেছে, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেম। কিন্তু দুনিয়ার কোন ব্যক্তি হযরত ইউনুস আলাইহিস সালামকে জালেম বলতে পারবে না। কেন? সমস্ত নবীরা হলো নিষ্পাপ। সমস্ত নবীরা কি? আল আম্বিয়াউ মাসুমুন। আমার ওলামায়ে কেরাম পাশে আছেন, আমি কোরআন হাদিস থেকে আলোচনা করব। আল আম্বিয়াউ মাসুমুন, সব নবীরাই নিষ্পাপ, যারা গুনাহ করে তারা নবী হতে পারে না। এখানে ইউনুস আলাইহিস সালাম নিজেকে জালেম বলার অর্থ হবে জালেম না, এখানে অর্থ হবে সীমা লঙ্ঘন। আয় আল্লাহ, তুমি বলেছিলে এই এলাকায় দায়িত্ব পালন করার জন্য, কেন আমি এই এলাকা থেকে বের হয়ে গেলাম? আমি আল্লাহ ভুল করে ফেলেছি, সীমা লঙ্ঘন করে ফেলেছি, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, আয় আল্লাহ এই মাছের পেট থেকে গভীর সাগর থেকে বাঁচার আমার কোনো রাস্তা নাই, সুবহানাল্লাহ। এই বলে যখন তিনি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন, সাথে সাথে ডাক দিলেন, হে আমার ইউনুস, কাফের অত্যাচারে তুমি এলাকা ছেড়ে চলে রওনা করেছিলে, কিন্তু যখন তুমি আমার কাছে আত্মসমর্পণ করেছিল, তোমার জান মালের তোমার জিম্মাদারি আমি আল্লাহর হয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। সংক্ষেপ বলছি, মাছটাকে ফেলে দিয়েছে, ইউনুস আলাইহিস সালামের দিদার হয়েছে আল্লাহর সাথে মাছের পেটের মধ্যে, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর মেরাজ মাছের পেটেও নাই, গাছের পেটেও নয়, মায়ের পেটেও নয়, আমার নবীর মেরাজ হয়েছে লাল কানের মধ্যে, সাত আসমান পাড়ি দিয়ে, যেখানে কোনো নবীর রসূলেরা যাওয়ার চিন্তা করতেও পারে না, ধরে বলো সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর দিদার ছায় তুর পর্বতের মধ্যে, মেরাজের ভূমিকায় কিছু কথা না বললে বুঝবেন না, আপনাদেরকে অসুবিধা হচ্ছে। মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা
একটা নাতে রাসুল, পাগল মন রে দম পুরাইলে বুঝবি কে আপন। সবাই মহব্বতে এই কথাটা বউ গেছি আমি, বলুন, পাগল মন রে দম পুরাইলে বুঝবি কে আপন, আল্লাহ রাসুল আপন তোমার তাদেরকে কই রসরন, দম পুরাইলে বুঝবি কে আপন, পাগল মন মহব্বতে জোরে কথাটা ঠিক না বাবা? খোরশেদ আলম চেয়ারম্যান সাহেব আপনাদের অতি আপন মানুষ ছিলেন, ঠিক কি না? কিন্তু তিনি চলে গেছেন, এখন তিনি বুঝতে পারতেছেন কবরে যাওয়ার পরে কে তার আপন কে তার পর, ঠিক কি না? আমিও সেদিন বুঝতে পারবো যেদিন আমার রুহটা বের হয়ে যাবে, যাদের জন্য এত কিছু করলাম, এই বাড়ি গাড়ি এই সম্পদ অন্যায়ভাবে হালালভাবে অন্যায়ভাবে জোগাড় করে গেলাম, আমার কবরে কেউ যাবে না, আমার সাহায্যকারী কেউ হবে না, আমার কবরে আমার সাহায্যকারী থাকবে আল্লাহ এবং রাসূল, দুনিয়ার আর কেউ আমার কবরে সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাসূল আপন তোমার তাদেরকে কই রসরন, দম পুরাইলে বুঝবি কে আপন, পাগল মন রে দম এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি, সাদা কাপড় পড়াইবে তোমায়, এই যে বাড়ি গাড়ি জমি সবই সাদা কাপড় পড়াইবে, বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, মাওলা বিনে কে হইবে আপন, আমার দয়াল বিনে মহব্বতে পাগল মন রে দম এই যে যাহারা তোমার ছিল আপন তাহারাই তাহারা তোমায় করিবে দাপন, হায়রে যাহারা তোমার ছিল পহড়া ইবে তারাই কাফন, তাহারা তোমায় করিবে আতর গুলাব সিটাইয়া দিবে বিদায় করিয়া, আতর গুলাব করিয়া, মাওলা বিনে কে হইবে আপন, আমার নবী বিনে পাগল মন রে দম্প রাইলে
মূসা আলাইহিস সালাম আল্লাহর দিদারের জন্য বড় পাগল ছিলেন। কোথায়? এই দুনিয়ার জমিনে তুর পাহাড়ের মধ্যে গিয়ে। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, বিভিন্ন সওয়াল করেন, প্রশ্ন করেন। করি সে মাওলার কথা শুনি, মাওলাকে তো আমি দেখি নাই, আমার তো মনে চায় আমার সেই মালিককে একবার দেখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা নবী বলে, মাওলা আমি তোমাকে প্রশ্ন করি, আমার উম্মতেরা বনী ইসরাইলেরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আমার কাছে আসে, আমি নিজে জবাব না দিয়ে তোর পাহাড়ের সুরার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার কাছে প্রশ্নগুলির সমাধান চাই। মাবুদ তুমি ওই খেজুর গাছের মাথা দিয়ে তুমি আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলা প্রশ্নের সমাধান করে দাও। আয় মাবুদ জীবনে তোমারে আমি কোনোদিন দেখি নাই, তোমাকে দেখার জন্য আমার বড় খায়েশ বড় ইচ্ছা, আমি তোমারে দেখতে চাই। মূসা নবী কি বলে আল্লাহর দরবারে কাঁদে কোরআন শরীফ, রব্বি আরেনি, আয় মাবুদ তুমি আমাকে দেখা দাও, আমি তোমার নূর মুবারক দেখতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। রব্বি আয় আমার প্রভু, আরেনি তুমি আমাকে দেখা দাও। বারংবার মূসা নবী রব্বি আরেনি বলে বলে আল্লাহর দরবারে কাঁদে, কিন্তু আল্লাহর দরবার থেকে একেবারে পরিষ্কার ভাবে জবাব আসলো, লান তারানি মুসারে আমার দেখার ক্ষমতা তোমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসা আমার নূর দেখার জন্য তুমি আমার দরবারে ফরিয়াদ করেছ, আমার দেখার যেই ক্ষমতার প্রয়োজন দরকার ওই ক্ষমতা তোমার নাই, আমাকে দেখা তোমার নসিব হবে না। ও মূসা আমার একজনে মাত্র দেখতে পারবে, যারে না বানাইলে এই কুল কায়নাত বানাইতাম না, ওই বন্ধুরে দাওয়াত করে নিয়ে নিয়ে আমার নূর মুবারক দেখাইব। লান তারানি লাম তারানি লাম তাকিদ বা নুন তাকিদের সিগা, তুমি আমারে কখনো দেখিতে পাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, কখনো তুমি আমাকে দেখতে পাবে লাম তারানি। আলেম ভাইরা বুঝবেন, ছাত্র ভাইরা, লাম তাকিদ বা নুন তাকিদের সিগা, আপনাদেরকে সিগা বলে লাভ নাই, আলেম ভাইদের জন্য বলছি, আল্লাহ বলে লাম তারানি তুমি আমারে কখনোই দেখিতে পাবে না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে অবুর সন্তানের মতো ওই খেজুর গাছটাকে জড়াইয়া ধরে তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আয় মাবুদ আমার মনে চায় তোমাকে এক নজর দেখার জন্য, তুমি আমারে নিষেধ করে চলান তারেনি তোমাকে দেখা যাবে না। মাবুদ দেখা যতক্ষণ না দিবে, আমারে দেখা যতক্ষণ না দিবে, এই খেজুর গাছ আমি ধরে কাঁদলাম, যতক্ষণ দেখা না দিবে আমি মাওলা তোমাকে ছাড়ব না। জোরে বল সুবহানাল্লাহ। এটা আশেক মাশুকের ব্যাপার, আশেক প্রেমিক না হইলে, প্রেমিক না হইলে প্রেমাস্পদের গুরুত্ব কেউ বুঝতে পারে না, আশেক না হলে মাশুকের ভেদ কেউ বুঝতে পারে না, ঠিক কি ঠিক না? আশেক চল রে প্রেমের তোরি যাবে রে মদিনায়। মহাপতি এই 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 হজের মধ্যে কয়েকদিন আগে মদিনা শরীফ নবীজির দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখেছি, বলুন আশেক চল রে প্রেমের তোড়ি যাবে রে ম, আরো মহব্বতে আশেকে চল রে প্রেমের তোড়ি যাবে রে, আস যত পেছেন যার তারা
তাড়াতাড়ি হও তো আর, সময় গেলে কি হইবে তোমার, আশেক সল আশেক সল রে মুর্শিদের তোরি যাবে রে মদিনায়, আশেক সল আশেক আশেক সল আশেক আস যত পেশে নিজার তাড়াতাড়ি হও তো আর, সময় গেলে কি হইবে তোমার, আশেক সল আশেক সল রে প্রেমের আবু বাকার প্রেমিক ছিল সর্পে দংশন করিল, মুখেতে উহুত বলে না আবু বাকার প্রেমিক ছিল সর্পে দংশন করিল, জবানে উহুত বলে নাই কেন, যদি নবী জেগে যায় আমার হবে কি উপায়, যদি নবী আমার হবে কি উপায়, কেঁদে কেঁদে আপন বুক ভাষায় প্রেমিক সল আশেক সল রে প্রেমের তোরি যাবে রে মদিনায়, আশেক সল আশেক মুর্শিদের তোরি মুসা নবী মনে আছে তো, ও বলতেছে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আসছে, সত্তর হাজার আল্লাহর নূরের তাজাল্লি নয়, সত্তর হাজার নূরের পর্দা আছে, সাত আসমানের পড়ে সাত আসমানের পড়ে আরশ আজিমের আগে সত্তর হাজার নূরের পর্দা, সত্তর হাজার নূরের গেট আছে, একটা নূরের পর্দা একটু সরাইয়া সুইয়ের মাথা পরিমাণ নূরের তাজাল্লি, যখন তোর পাহাড়ের দিকে আল্লাহ নিক্ষেপ করেছে ওই নূরের তাজাল্লিতে পাহাড়টা জ্বলে পুড়ে ছাই ছাই হইয়া যায়, লেকিন মুসা নবীর জুব্বার মধ্যে আগুন লাগে না, মুসা নবী আল্লাহ বলে ও খররা মুসা সাইকা, মুসা নবী বেহুশ হইয়া পড়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ, মুসা নবীকে আল্লাহ মাফ চাই, একটু নূরের তাজালি আসছে পাহাড়টা জ্বলে গেছে আমি বেহুশ হয়ে পড়ে গেছি, আল্লাহ এই কাজ আর জীবনে করব খর্রা মুসা সাইকা, মুসা নবী বেহুশ হইয়া পড়ে গেল, এমন ভাবে বেহুশ হয়েছে আল্লাহ নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে গেছে, আগুনের উপরে মুসা নবী পড়ে আছে, খোদার কসম ওনার এই জামার মধ্যে আগুন লাগে না, সুবহানাল্লাহ, স্টেজটা যদি আগুন লাগে আর আমি মৌলবী যদি বসে থাকি আমার গায়ে লাগবে নি বাজান আগুন, জোরে কর না, মুসা নবী আগুনে পড়ে আছে ওনারে আগুনে ওনার জ্বলার দূরে করতে ওনার জুব্বাটার মধ্যে আগুন লাগে না, মুসা নবীর গান ফিরে এসেছে, আল্লাহ এবার প্রশ্ন করে মুসা রে আমার নূরের তাজালিতে পাহাড় জ্বালাইলাম পাহাড়টা জোরে সাই সাই সুরমা হইয়া গেল, তোমার জুব্বার মধ্যে কেন আগুন লাগে না, কারণটা কি, মুসা নবী কইলা আদ্রি আল্লাহ মাবুদ আমি তো জানি না তার হাকিকত বুঝতে পারি না, আল্লাহ সব তুমি জানো সব তোমার ইচ্ছা, আল্লাহ বলে মুসা শুনে না আমার নূরের তাজাল্লি দিয়া পাহাড় জ্বালাইয়া দিলাম, তোমার এই জুব্বা জ্বালাই জ্বলে না কারণটা কি জানো নি, যে গাছটা তুমি জড়াইয়া ধরেছ এই গাছটা হবে আমার দয়াল নবীর একজন আশেক, জোরে কর সুবহানাল্লাহ,
আমার নবী প্রেমিক কোন দিন হবে এই গাছটা যাবে মসজিদে নববীর মধ্যে আমার নবীজি যখন মিম্বর হবে না এই কুদরতি ভাবে আমার ফেরেশতা জিব্রাইল নিয়া এই মরা খেজুর গাছটা নিয়া মসজিদে নববীর একটা ফিলার করে দিবে এই পিলারের মধ্যে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দিবে আমার নবীর পিঠ মুবারক যখন লাগবে এই মরা খেজুর গাছটা জিন্দা হইয়া যাবে মুসারে এই খেজুর গাছের হাকিকত জেনে নাও তুমি দেখতেছো এই গাছের মধ্যে ফল নাই এই গাছের মধ্যে পাতা নাই এই গাছটা মরে গেছে আমার নবীর মহাব্বতের কারণে এই গাছ একদিন জিন্দা হইয়া যাবে আমার নবীর প্রেমে কাঁদবে মসজিদ নববীর মধ্যে বলবো আমার নবী ওই গাছটা মরা খেজুর গাছটা হেলান দিয়া দীর্ঘদিন খুতবা দিলেন পাকা মিম্বর নাই এখন মসজিদ নববীর মধ্যে তিনটা মিম্বর আছে আমি তো গত 9-10 দিন আগে দেখে আসলাম হাজি সাহেবরা দেখেছেন আমার নবী বলে মিম্বরগুলি কেমন নবী বলে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাত মির রিয়াজিল জান্নাত আমার রওজা মুবারক থেকে আমার মিম্বর যেই জায়গায় দাঁড়াইয়া আমি নবী খুতবা দিয়েছি মসজিদ নববীর মধ্যে এই জায়গাটার নাম কি জানোনি এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত আমি নবী বললাম এই জায়গাটা হলো বেহেশতের একটা অংশ রওজাতুম মির রিয়াজিল জান্নাহ মা বাইনা বাইতি বাইতুর মানে ঘর তাফসীরে লেখছে মা বাইনা বাইতি আয় রওজাতি আমার রওজা মুবারক থেকে আমার মিম্বর বাইনা মানে দরমিয়ান মধ্যবর্তী স্থান মাঝের এই জায়গা হইল সাধারণ দুনিয়ার কোনো জায়গা না এটা হলো বেহেস্তের বাগান কিসের বাগান হাজি সাহেবের আসেননি এখানের মধ্যে কেউ আছেন হাজি সাহেব আসেননি কেউ হাত তোলেন না ব্যস্তার বাগানে দুই রাকাত নামাজ পড়ছেন নিবাজান হাজি সাহেবরা পাগল হয়ে যায় এই এক পায়ের মধ্যে দাঁড়াইয়া ছোট্ট সুরা দিয়া দুই রাকাত নামাজ পড়ে আমার নবী বলে যারা এই জায়গায় দুই রাকাত নামাজ পড়বে তার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবে নবীজি খুতবা দিতেছেন বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে নতুন মিম্বর হয়ে গেল আল্লাহর নবী নতুন মিম্বরে গিয়া জুম্মার খুতবা দিবেন দাঁড়াইলেন হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে কে যেন বিনাইয়া বিনাইয়া কান্দতেছে সন্তান হারা মা যেমন বিনাইয়া বিনাইয়া কান্দে ওই ঘরে বসেছিলাম এক ছেলে বিদেশের মধ্যে গিয়ে ইন্তেকাল করেছে আরেক ছেলের এক কোম্পানি নিয়ে গেছে মা এখন পাগল পাড়া হয়ে গেছে মা সন্তানের জন্য মায়ের মতো দরু দিয়ে জগতে কেউ আছে মায়ের মতো আপনজন কি কেউ আছে না বাবা সন্তানের জন্য কষ্ট করে কিন্তু মায়ের মতো কষ্ট দুনিয়ার কেউ করতে পারে না পুত্র হারা মা যেইভাবে বিনাইয়া বিনাইয়া কান্দে ওইভাবে মসজিদে নববীর মধ্যে কে যেন বিনাইয়া বিনাইয়া কান্দে কেউ আওয়াজ শোনে নাই আমার নবী বলে সাহাবীরা রে আজকে নতুন মিম্বর হয়েছে আনন্দের দিন আমি এতদিন একটা মোরা খেজুর গাছ হেলান দিয়া তোমাদেরকে জুম্মার খুতবা দিয়েছি আজকে নতুন মিম্বর আমি দাঁড়াইলাম আনন্দের দিন কে এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্দে সাহাবায়ে কেরাম একজনে আরেকজনের দিকে তাকায় কাহারও চোখে পানি নাই কেউ বলতে পারে না আমার নবী বলে সাহাবীরা কে কান্দে তোমরা যদি নাও বলতে পারো আমি নবী জানি বুখারী শরীফ নবী কয় ইন্নি আরা মালা তারাওনা আমি যাহা দেখি দুনিয়ার কেউ আমার মতো দেখে না ইন্নি আসমাউ মালা তাসমাউনা আমি যাহা শুনি দুনিয়ার কেউ আমার মতো শোনে না জোরে কোন সুবহানাল্লাহ বোঝা গেল আমার নবীর মতো দুনিয়ার কেউ হইতে পারে না কেউ কি পারবেন এতগুলি লোক হাজার হাজার লোক কেউ বলতে পারবেন যে কেউ নবীর মতো এই কথা যদি বলে কেউ আমি নবীর মতো সাথে সাথে তার ইমানটা চলে যায় ইমান চলে গেলে কি হয়
জোরে কন্না, জোরে কন্না, যার ইমান নাই তারে কি কন? কার কাফের না কই আরেকটু নরমাল ভাবে আরেকটু মহব্বত করে কন্যা বেঈমান। একদিকে ইমান আরেকদিকে বেঈমান, কাফের দরকার কি? যার ইমান নাই সে বেঈমান, সেই কাফের। তো আমরা একটু মাধুর্য রেখে বলবো, কাফের নাকি কি বলবো? যার যারা বলে নবীর মতো তারা কি বেঈমান, যার কোনো ইমান নাই। কালকে আবার কবি হুজুরে কইয়া গেছে কাফের, আমি কাফের কই না, আপনারা কইছেন, আমি কইছি বেঈমান। মোলায়েম বাসায় মিষ্টি বাসায় বাস এমনি দিলেও হয়, এমনি দিলেও হয়। মহব্বত একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি গাছটায় বিনাইয়া বিনাইয়া কাঁদে। গাছের কান্না আপনারা কেউ শুনছেন? পাহাড়ের কান্না কেউ শুনেছেন? নদীর কান্না কেউ শুনেছেন? গাছের কথা কেউ শুনেছেন? এটা তো জিন্দা গাছ না, মরা গাছ, পাতা নাই, ফল নাই, কিছুই নাই, শিকড় নাই। এদারে পুঁতা রাখছে, মসজিদ নববীর ফিলার দিছে, এটার মধ্যে নবী দাঁড়িয়ে খতবা দেয়। আমার নবী বুঝলেন এই মরা খেজুর গাছটায় কান্দে আসতে ধীরে কান্নার আওয়াজ বাড়ে। আমার নবী ওই মরা পিলারের কাছে গিয়া ডাক দিলেন, ও খেজুর গাছ তুমি কেন এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্দ? প্রশ্ন করেছে মরা গাছে কি কারোর সাথে জবাব দেয়? কথা বলে জবাব দিবে, কিন্তু নবীর সাথে জবাবে দিতে হয়। ওই মরা খেজুর গাছের জবান খুলে গেছে, আল্লাহর নবী প্রশ্ন করে তুমি কেন কাঁদো, কারণটা কি? মরা খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ছিলাম তুর পাহাড়ে মরা খেজুর গাছ, যেদিন জিব্রাইল এনে আপনার হাত মোবারকে দিয়ে গেল, আপনার হাতে যেদিন মসজিদে নববীর পিলার আমারে দিয়া বানাইলেন, আপনার পিঠ মোবারক লাগাইয়া যেদিন খুতবা দিলেন, খোদার কসম ডাল পালা না থাকতে পারে, আমি খেজুর গাছ জিন্দা হইয়া গেছে। নবীর সোঁয়া লেগে মরা খেজুর গাছ জিন্দা কি হইয়া গেল? যদি নবীর প্রেমে যদি মরা খেজুর গাছ জিন্দা হইয়া যায়, যেই সিনা যেই আত্মার দিকে, যেই রুহের দিকে, যেই কালবের দিকে আমার দয়াল নবীর মায়ার নজর পড়ে যায়, ওই কলবটা আল্লাহ ওয়ালির কলব হইয়া যায়। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হই। শান্তি লাগে নি বাজান, শান্তি লাগে? ভালো লাগে না কার কার কাছে? একজনও নাই, সবার কাছে শান্তি লাগে? আত্মা শান্তি লাগে? জোরে বলেন, আরো জোরে, শান্তি লাগে? নবীর কথা শুনলেই তো শান্তি হবে। আমরা যার কলমা পড়ে মুসলমান হয়েছি, বলুন বলুন মহব্বতে, দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে এই আপনার মহান দরবারে যাবিন পাব এই আসে, কর জোরে হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে এই আসামি, দয়াল নবী আপনার দরবারে এই আমার হাতে কড়া পায়ে বেড়ি গুনা, শয়তান আমারে গুনার শিকল দিয়ে বেঁধে ফেলেছে।
এটা আমি লিখেছি, আমার হাতে করা পায়ে বেড়ি আমি হইলাম ফেরোয়ারি, আপনার কোটে সালান হইয়াছি দয়াল নবী আপনার দরবারে, এই আশা আমি আমার হাতে কড়া পায়ে বেড়ি আমি হইলাম ফেরোয়ারি, আপনার কোটে সালান হইয়াছি দয়াল নবী আপনার দরবারে, এইয়া আমার নবী কয় গাছরে তুমি কেন এইভাবে বিনাইয়া বিনাইয়া কাদ, মরা খেজুর গাছ কইয়া রাসূল আল্লাহ সুবহানাল্লাহ। নবী গো আমি ছিলাম একটা মরা খেজুর গাছ তুর পাহাড়ের সুরার মধ্যে, মুসা নবী আল্লাহর সাথে যখন কথা বলতো আমার মাথা দিয়া টপ টপ করে আল্লাহর বাণী বাড়ি হইতো, ইয়া রাসূল আল্লাহ জিব্রাইল আমিন মসজিদে নববীতে আপনি হেলান দেওয়ার জন্য আমার এনে যখন আপনার কদমে রাখলেন, আপনার পিঠ মুবারক যেদিন লাগছে আমি মরা খেজুর গাছটা জিন্দা হইয়া গেলাম। আমার নবী বলেন তুমি কি চাও, গাছ বলে ইয়া রাসূল আল্লাহ শুধু আপনারে চাই। কি চাই? আপনারে চাই। আপনি আমার মধ্যে হেলান দিয়া খুতবা দিয়েছেন দীর্ঘদিন, এখনো আপনাকে চাই। আমার নবী বলে গাছরে আজকা নতুন মিম্বর হইয়া গেল, আর তোমার মধ্যে দাঁড়াবো না, আমার সাহাবীরা নতুন মিম্বর দেখে সবাই খুশি হইয়া গেছে, তুমি যা চাইবে তোমারে দিব। গাছ কইয়া রাসূল আল্লাহ আপনার কদম মুবারক যদি না পাই জগতে আর কিছুই চাই না। আমার নবী কয়ে সাহাবীরা রে এই খেজুর গাছটারে মানুষের মতন দাফন করে দাও, মসজিদের নববীর মধ্যে দাফন করে দাও। ও খেজুর গাছ তুমি আমার জন্য এইভাবে কাঁদলা, মানুষের মতো কাঁদলা, চোখের পানি পালাইলা, আশেকের চোখের পানি আমি নবী বিথা যেতে দেব না, তুমি থাকো এই বেহেস্তের বাগান রওজা তুমি রিয়াজিল জান্নার মধ্যে, আমি ওয়াদা দিলাম যেই দিন হাসরের ময়দান থেকে আমার গুনাগার উম্মত গুলি নিয়ে জান্নাতে যাইব, তোমাকে ছাড়া আমি নবী জান্নাতে কদম দেব না। মরা খেজুর গাছের কান্না নবীর জন্য কাঁদে, সুবহানাল্লাহ। হরিণ নবীর জন্য কাঁদে, ওহুদ পাহাড় নবীর জন্য কাঁদে, কাঁদে কিনা? পাহাড়টা নবীর জন্য কাঁদে। আল্লাহ বলে বন্ধু কাফের দলের আপনার দানদান মুবারক শহীদ করেছে, তারা বড় পাষাণ, কিন্তু পাথরের এই ওহুদ পাহাড়টা আপনার প্রেমে কেঁদেছে, জামালে রহমত জান্নাতে যাবে না, দুনিয়ার কোনো পাহাড় জান্নাতে যাবে না, যেই ওহুদ পাহাড় আপনার জন্য কেঁদেছে আপনার প্রেমে কান্নার কারণে গোটা ওহুদ পাহাড়টাকে আমি আল্লাহ জান্নাতবাসী বানাইয়া দিব। নবীর প্রেম যদি থাকে পাথরও জান্নাতে যেতে পারবে, নবীর প্রেম নাই কিছুই নাই কিছুই নাই। মুসা নবী আল্লাহর দিদার চাইয়াও পায় না, মনে আছে নি? রব্বি আরে নি আল্লাহ কইলান তারানি, আমার নবীজি কাবার হাতিমের মধ্যে একটু আরাম করতেছে, উনার ফুফু আম্মা হযরত আলীর বোন নাম হলো কি উম্মে হানি, কাবার হাতিমের মধ্যে, কাবার হাতিম কোন জায়গাটা আমি একটু দেখাইয়া দিয়ে যাই, হাতিম হলো ওই জায়গা মক্কা শরীফের দক্ষিণ পূর্ব কোণে ইয়ামন দেশ,
এই কোনটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি থেকে হাজিরা দোয়া পড়া শুরু করে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া রব্বাল আলামিন। এইভাবে দোয়া পড়তে পড়তে হাজিরা হাজরে আসাদের কোনার মধ্যে যাইয়া পাথরের কাছে যদি যাইতে না পারে, দূর থেকে দুই হাতের তালুরে এইভাবে বাড়াইয়া দিয়া কয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, যখন সুমা লাগাইয়া দেয় আল্লাহর নবী বলে পাথর যদি ছুঁইতে নাও পারো, পাথরের দিকে তুমি ইশারা করে সুমা দিলে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। পাথরের যদি এত বড় ক্ষমতা হয়, এই কালো পাথরের যদি এত বড় ক্ষমতা হয়, আমি জানতে চাই এই হাজরু আসওয়াদের দাম বেশি না আমার দয়াল নবীর দাম বেশি? পাথরের দিকে তাকাইলে গুনাহ মাফ হইয়া যায়, আমার নবীরে যারা স্বপ্নে একবার দেখে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ ভাইয়া দুরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবীরেশকে হরে পাগল দিওয়ানা এসহায় নিঃস্বপনে দেখবে মদিনা, আর এসহায় নিঃস্বপনে দেখবে মদিনা। আল্লাহ ও মাসল ওয়ালা হযরত আসওয়াদের কোনা থেকে সামনে একটু গেলে বিরাট করে একটা গ্লাস ফিটিং করা আছে। এই গ্লাসের ভিতরে আরেকটা লোহার জালি আছে, এই জালির ভিতরে আরেকটা একটা পাথর আছে। এই পাথর ডাকার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথর পাথরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ঘরের নির্মাণ কাজ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়া ইজিয়ার পাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। জোরে বলো সুবহানাল্লাহ। পাথরটার মধ্যে দাঁড়াইছে, নবীর ওজন পাথর সহ্য করতে পারে না, এক বিগত পরিমাণ ডাইবা গেছে, ঠিক না আজি সাহেবরা? এই চিহ্নটা রেখার রয়ে গেছে, দুই পা মুবারক, ইব্রাহিম আলী ইসলামের পা মুবারকের চিহ্ন, এক বিগত দুইটা পাথর নেমে গেছে, উনি যে দাঁড়াইছে লিফটের মতো উপরে গেছে, আবার এটা নিচে আসছে। আমার আল্লাহ বলে ইব্রাহিম তুমি ইসমাইল আলী ইসাল্লামকে নিয়ে আমার ঘর পুনর্নির্মাণ করেছ, পাথরের মধ্যে দাঁড়াইলা, যেই পাথরের মধ্যে দাঁড়ানে এই পাথরের দাম হইয়া গেল তামাম দুনিয়ার যত হাজি আসবে। আমার বাইতুল্লাহ শরীফটা সাতটা চক্কর দিয়া ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এই পাথর মাকামি ইব্রাহিমকে সামনে লইয়া দুই রাকাত নামাজ পড়া হাজির উপরে আমি আল্লাহ ওয়াজিব করে দিছি। ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন সামনে লইয়া দুই রাকাত নামাজ পড়া নফল না, এটাকে বলা ওয়াজিব তাওয়াব, ঠিক কিনা হাজির সাহেবরা? সব হজের কিতাব দেখেন, নাম হলো ওয়াজিব তাওয়াব। দুই রাকাত নামাজ নিয়ে তোমাছেন ইন্না তৈনার কুলফলা দিয়া পড়বেন, এই ফাঁকে আমনের ভিড়ের মধ্যে 100 জনে ভাড়া দিবে, ঠিক নি হাজি সাহেব? এত দ্রুত নামাজ পড়ছে, তারপরে ফাড়াইয়া একেবারে সমান করে। ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন পাথর সামনে নিয়া নামাজ আদায় করা ওয়াজিব। যদি কেউ বলে আমি এখানে পড়বো না দক্ষিণ দিকে যেয়ে পড়বো, নবীকে তোমার একটা ওয়াজিব তরক হয়ে যাবে, একটা ছাগল তোমার আবার দম দিতে হবে।
একটু দূরে গেলে কানায় কাবার পাশে একটা ওয়াল করা জায়গা আছে, গেরাউ করে একটা জায়গা আছে, এই জায়গাটা মূল কাবার জায়গা। ইব্রাহিম নবী বানানোর সময় এই জায়গাটা বাকি রইয়া গেছে, খালি রইয়া গেছে, এই অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। এইটা হলো হাতিমে কাবা, এটা না বলো হাতিমে কাবা, কাবার হাতিম। তার উপর দিকে ছাদের উপরে একটা সোনালি পাইপ আছে, বৃষ্টি হইলে ছাদের পানিটা পড়ে, এইটাকে মিজাবে রহমত বলা হয়, হাতিমে কাবা বলা হয়। ওই জায়গার মধ্যে কেউ কেউ বলে শোনো রে, ইসমাইল আলাইহিসসালাম মা হাজেরা এই মক্কা শরীফে বসবাস করেছে, ওনাদের মাজার ওনাদের কবর কোথায় কেউ বলতে পারে না। ঐতিহাসিক হিট্রি বলে শোনো রে, মা হাজেরা এই জায়গায় বসবাস করতেন কিনা, কয় জমজম কূপের পাশে এই যে খালি জায়গাটা পড়ে আছে, এই জায়গার মধ্যে হযরত ইসমাইল আলাইহিসসালামকে দাফন করেছে। মাওলা আলীর বোন, মাওলা আলীর বোন উম্মে হানি নবীজির ফুফু, উম্মে হানির ঘরে নবীজি মেরাজের প্রস্তুতি নিয়ে আরাম করতেছে, এই মাত্র কাছে আইছি মেরাজের। মুসা নবী দিদার চাইয়া পায় না, আর আমার নবীরে আল্লাহ দাওয়াত করে নিয়ে যায় এলাম ওখানে। নবী আরাম করতেছে উম্মে হানির ঘরে, আল্লাহ বলে জিব্রাইল, রে ও জিব্রাইল তুমি একটা কাজ কর, আসমানে যত আমার ফেরেশতা আছে তাদেরকে বলে দাও আসমানের রাস্তাগুলি যেন আজকে সুন্দর করে সাজায়, দুনিয়ার কোন লাল গাড়ি চালো, দুনিয়ার রাজা বাদশারা এয়ারপোর্টে আসলে তার সম্মানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, তিন বাহিনীর প্রধানেরা তাদেরকে অভ্যর্থনা জানায়। ঠিক নি বাজার এয়ারপোর্টের মধ্যে বন্দুক একটা লেগে কি করে ঠিক নি বাজা ভাইয়া কি ভয় পাইছ, আমি সেনাবাহিনীর বন্দুক না দেখেছি, তোমার তো কিছু কই না। আমার ভাইয়া যাচ্ছে, আমার তো মনে ভুলে গেছিলাম আমি, যাও তোমারে আল্লাহ রাবিয়া বস্ত্রীর মতন বানাক, সবাই বলুন আমিন। ভয় যদি অন্তরে থাকে তাহলে আল্লাহরে পাওয়া যায়। বাব রাবিয়া বসুরি সারাত্র দ্বারে দ্বারে আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে কাঁদে, সেজদা দেয় অন্ধকার ঘরে, অন্ধকার ঘরে সেজদা দিছে, আল্লাহকে রাবিয়া তুমি আমার মহব্বতে বাদী হইয়া তুমি মনিবের সারাদিন কাজ করো, রাত্রে দাঁড়াইয়া দাঁড়িয়ে নামাজ পড়ো, অন্ধকার ঘরে তুমি আমার সেজদা দিয়েছো, আমার আরশ আজিমের নূর দিয়া তোমার অন্ধকার ঘরটা আমি আলোকিত করে দিলাম, জোরে বলুন সুবহান আল্লাহ। আমার এই বাইয়াটার জন্য আল্লাহ রাবিয়া বসরির মতো আল্লাহওয়ালা বানাই দেয়, সবাই বলুন আমিন। আপনাকে কোনো অসুবিধা হইব না, বলে হুজুর এরা যদি ওলি বানা আমরা কি, দুনিয়ার কোন লাল গালিচা নয়, তুমি আসমানের যত ফেরেশতা আছে আমার তাসবিহ পড়ে সুবহান আল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ তাদেরকে বলে দাও আজকে তাদের কোনো তাসবি নাই, আজকে কোনো রুকু নাই, আজকে কোনো সেজদা নাই, একটাই শুধু কাজ হবে আসমানটাকে সুন্দর করে সাজাবে, আসমানের রাস্তাগুলি সুন্দর করে সাজাবে, লাল গালিচা নয় আমার জান্নাতি নূরের পরর যেন বিছাইয়া দেয়, নূরের পরর বিছাইবে, এই পরশের দুই দিক দিকে দুই দিকে তারা করজোরে দাঁড়াইয়া থাকবে, আজকে তাদের কোনো তাসবিহ হবে না, একটাই তাসবিহ তারা পড়বে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পেয়ে সিহা দিছে দেখিলে আপনাকে জীবন গুনা জড়িয়া পড়ে দিয়েন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
या रसूल अल्लाह जिब्राइल এইভাবে আজকে আমার তসবিহ নয় আমার হাবিবুল্লাহ আমার দিদারে আসতেছে আমার মেহমান আসতেছে তাদের কাজ হবে আমার বন্ধুর সম্মানে দাঁড়াইয়া থাকা জোরে কোন সুবহানাল্লাহ বাড়ির চাকর বাকর মেহমান দেখলে সুন্দর কাপড় পরিয়া মেহমানকে আগাই আনার জন্য রাস্তার মধ্যে যায় ব্যাগটা হাতে লয় ঠিক কি না কথা বুঝি আসছেনি অনেকে মনে করবেন তুলি কি তারা আল্লাহর ইবাদত করে না আল্লাহর ইবাদত করে কিন্তু কিছু সময়ের জন্য ইবাদত বন্ধ আজকে আল্লাহর হাবিব আসতেছে হুজুরকে আগাইয়া আনার জন্য সবাই করজোরে দাঁড়াইয়া গেছে হুজুরের চেহারা মোবারক এক নজর দেখার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে হবে বাড়িতে অনুষ্ঠান হলে গোলামের কোনো কাজ নাই মালিকে বলে তোমার আজকে কাজ হলো সুন্দর পোশাক পরবা তোমার পোশাক সুন্দর দেখলে আমার বেয়ে কইব এই বাড়ির গোলামে যদি এত দামি পোশাক পরে আমার বেয়ে জানি কত দামি পোশাক পরে জোরে কোন সুবহানাল্লাহ বুঝে আসছে হে ফেরেশতারা তোমরা আমার আদেশের গোলাম আজ আমার বন্ধু আসতেছে আজকে তোমাদের কোনো তাসবিহ নাই শুধু আমার হাবিবের সম্মানে দাঁড়াইয়া থাকা এইটি হলো তোমাদের ইবাদত জিব্রাইল তুমি যাও জান্নাতের মধ্যে কোথায় জান্নাতের মধ্যে যাও জান্নাতে ফেরেশতা যারা থাকবে তাদের সর্দার হলো রেদওয়ান কি নাম রেদওয়ান আমনগর রেদওয়ান সাহেব না মুক্তিযোদ্ধা মন্ত্রী রেদওয়ান না বেহেস্তের ফেরেশতা রেদওয়ানকে বলে দাও বেহেস্তরা যেন আরো সুন্দর করে সাজায় হুর গেলমানরা যেন আজকে সুন্দর করে সীতা করে সেজে থাকে তা তো সুন্দর এত সুন্দর একটা হুর যদি জান্নাতের জানালা দিয়া একবার উকি মেরে দুনিয়ার দিকে তাকায় তামাম দুনিয়ার লোকগুলি ফাগরি ফালাইয়া হুরের পেছনে পেছনে দৌড়াবে কি কইব আই লাভ ইউ আমি তোমারে আমি তোমারে জিব্রাইল এত সুন্দর হুর থাকবে এত সুন্দর গেলমান থাকবে হ্যান্ডসাম বয়েজ এন্ড বিউটিফুল গার্ল যুবতী এবং যুবকেরা সুন্দর সুন্দর পোশাক পরেছে তাদেরকে বলে দাও তারা যেন আজকে আরো সুন্দর হইয়া সাজে যাও তুমি দুজুগের মধ্যে যাও দুজুগের ফেরেস্তা সর্দার ফেরেস্তা ১৯ জনের শাস্তি দিবে তাদের সর্দারের নাম হইল মালেক আমরা আব্দুল মালেক না মালেক কি নাম মালেক ফেরেস্তারে বলে দাও আজ আমার বন্ধু আসতেছে আমার বন্ধুর সম্মানে দোজখের সমস্ত দরজাগুলি যেন বন্ধ করে দেওয়া হয় জিব্রাইল তুমি যাও কবরের মধ্যে যারা গুনাহগার যারা বেনামাজি যারা শরাবখোর যারা ব্যভিচারকারী তাদের কবরে কেয়ামত পর্যন্ত আজাব হবে কিন্তু আমার বন্ধু আসবে আমার বন্ধুর কারণে এই রাতের জন্য তাদের কবর আজাব মাফ করে দাও কার কারণে সিন্নি খাইলেন মোল্লা চিনলেন না যার কারণে কবর আজাব তাম দুনিয়ার কবর আজাব বন্ধ হইয়া যায় সেই নবীর সাথে তুলনা দিয়া কয় নবী তো আমাদেরই মতো একজন সাধারণ মানুষ জোরে কোন নাউজুবিল্লাহি মিন জালিক নবীকে আমাদের কারো মতো দেখতে আমাদের মতো হাত মোবারক দেখা গেছে কিন্তু আপনার হাত দিয়ে কটুকু দেখেন নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া কয় সাহাবীরা আমি এখন বেহেস্তের একটা আঙ্গুর ফলের মধ্যে ধরে আছি একটা আঙ্গুর ফল যদি আমি আনি আমার উম্মতেরা কেয়ামত পর্যন্ত খাইলেও এগুলি শেষ হবে না জোরে কোন না বাবুরে বাবুরে দেশের মা বোনেরা রোজার মধ্যে জম নামাজের মধ্যে কম হুজুর বইলেন কবে সবে বরাতের রোজা হইব কিন্তু নামাজদার কাছেও যায় না কয় কি গোমা নামাজ পড়ছে নাকি হুজুর কাফড়টা ভালো না কাফড় বলে ভালো না হ্যার নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো উপায় জোরে কর না নামাজ ছাড়া কোনো উপায়
নাই। এই নামাজের ট্রেনিং দেওয়ার জন্যই আমার মামা জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব ওনার আব্বা মরহুম আব্বা আলহাজ খোরশেদ আলম চেয়ারম্যান সাহেবকে স্মরণ করে আজকে হোমনা দাড়ি গায়ে এই বিরাট সম্মেলনের আয়োজন করেছে। আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আমাদের সকলকে যেন আল্লাহ সত্যিকারে নামাজি বানায়। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যুবক ভাইরা বলে না এবার, আরো জোরে বলুন আমিন। এবার মোটামুটি হয়েছে, যাও আবার তুমি জান্নাতের মধ্যে যাও। এবার জিব্রাইল কে মাহবুব কেয়ামত কি আইসা গেছে নাকি? আল্লাহ বলে না রে না জিব্রাইল, কেয়ামত নয়, কেয়ামত বহু দেরি আছে। কেয়ামতের জন্য আমি আসমান সাজাই না, কেয়ামতের জন্য দোযখের আজাব বন্ধ করাই না, কিয়ামতের জন্য কবর আজাব বন্ধ করাই না, কবর আজাব বন্ধ করাইছে আমার বন্ধুরে। আমি আজকে লামকানের মেহমান বানাইব, আমার নবীর কারণে সব সাজাইয়া রাখছে। যারে জিব্রাইল, তুমি বেহেস্তের মধ্যে বোরাক যেখানে সেখানে যাও, 70,000 ফেরেশতা লও জান্নাতি বোরাক নিয়া, আমার বন্ধুরে আমার মেহমান বানাইয়া লামকান নিয়া আস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। বন্ধুরে কেন আনবা, লাভ কি হবে, কি কারণে আনবো? তারপরে আল্লাহ কয় লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি বেহেস্ত দেখাইব, দোযখে দেখাইব, আরশ দেখাইব, কুরসি দেখাইব, আমার যত কুদরতি নিদর্শন আছে সব দেখাইয়া সর্বশেষ আমার নূর মুবারক দেখাইব। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এত তো নিদর্শন, আমার যত কুদরতি নিদর্শন আছে মেরাজের দাওয়াত দিয়া, বন্ধুরের দাওয়াত করিয়া আমি বানাইছি বেহেস্ত, আমি বানাইছি দোজক, আমি বানাইছি আরশ, আমি বানাইছি কুরসি, বানাইছি আমি।